Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan Halmstad, Sweden. Take. Kya hona chahiye apna shabai? Aaj aasha korte apna shabai bhalo achen. Visa application hoyto onekhi kore felechen. Abar hoyto ba onekhi korchen ekhon. আমি জানি না আমার ভিডিও যেটা আমি দিয়েছি সেটা কতটা উপকার এসেছে আপনাদের। আমি অনেক লম্বা একটা ভিডিও দিয়েছি, আমার কিছু করার ছিল না যদিও, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে হেল্প করার জন্য। বাট ভিসার প্রসেসিং নিয়ে এবং ভিসার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন নিয়ে সামনে আরও অনেক পর্ব থাকবে এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা পর্বকে যেন আরও বেশি ক্লিয়ার করা, কীভাবে ক্লিয়ার করা যেতে পারে সেটা নিয়ে আরও আলোচনা থাকবে সামনের বছরগুলোতে। অবশ্যই সামনের বছরে যে স্টুডেন্টগুলো আসবে তাদের জন্য। সো আমি আজকে ভিসার ইন্টারভিউ নিয়ে মূলত কথা বলবো এবং ভিসার ইন্টারভিউ নিয়ে কয়েকটা পর্ব থাকবে। তো আজকে আমি প্রথম পর্ব ভিসার ইন্টারভিউতে কথা বলবো, আর তাছাড়াও আমি ভিসার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে তা নিয়ে কিছু কিছু কোশ্চেন ছিল আপনাদের, সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করবো। সো আমি প্রথম চলে যাচ্ছি ডিসকাশনে, যেই কোশ্চেনগুলো একজন করেছেন আমার ভিডিওতে। প্রথম একজন কোশ্চেন করেছেন যে এমডি অলিউল্লাহ নামে একজন কোশ্চেন করেছেন যে টাকা দেখানো নিয়ে, যে আপনি যখন অ্যাপ্লিকেশন মধ্যে যে টাকাটা বসাবেন তারপরে রেট আসবে এবং তারপরে সুইডিশ ক্রাউনে যে রেটটা দেখাবে, এটা নিয়ে একজনের কনফিউশন আছে। আপনি লিখেছেন যে বিডিটি অ্যামাউন্ট হবে, তারপর বিডিটি কারেন্সি দিতে হবে এবং দেন রেটটা অটোমেটিক্যালি চলে আসবে, সেক চলে আসবে। আপনি ঠিকই বলছেন, আপনি ইচ্ছা করলে বাংলাদেশি টাকা দেখাতে পারেন এবং সুইডিশ ক্রাউন দেখাতে পারেন, যেটাই আপনি দেখান কোনো সমস্যা নেই। সুইডিশ ক্রাউন যদি দেখান তাহলে সেখানে রেটের ঘরে এক বসাইতে হবে, আর যদি বাংলাদেশ দেখান তাহলে সেখানে আপনি বাংলাদেশের .11 অথবা .12, .011 অথবা .012 এরকম টাইপের একটা রেট আসবে। এই রেটটা আপনি নিচে যেই লিঙ্ক আছে লিঙ্কের ক্লিক করে সেই রেটটা, তখন যে রেটটা চলছে সেই রেটটা আপনি দেখে নিতে পারেন এবং সেই রেটটা আপনি বসাতে পারেন। এখানে যদি আপনি বাংলাদেশি টাকা বা সুইডিশ ক্রাউন যেটাই বসান না কেন, এটা কোনো আপনার অ্যাপ্লিকেশনে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। কারণ আপনি হ্যাঁ ভালো বাংলাদেশি টাকা দেখানো, কারণ আপনি ব্যাংকে তো বাংলাদেশি টাকাই টাকাটা দেখাচ্ছেন। সো এই জন্য আমি যে বাংলাদেশি টাকা দেখাতে চায় সেও দেখাতে পারে, যে সুইডিশ ক্রাউন দেখাতে চায় সেও দেখাতে পারে। ইট ডাজেন্ট ফ্যাক্ট, আপনার টাকাটা কত টাকা আপনি দেখাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো এভাবে আপনি দেখাতে পারেন। আচ্ছা, আর নবীউল বাশার নামে একজন ভাই উনি কোশ্চেন করেছেন, ওনার অনেক লম্বা কোশ্চেন, আমি একটু পড়ি প্রত্যেকটা কোশ্চেন। উনি লিখেছেন যে পপুলেশন রেজিস্ট্রি অর রেন্টাল এগ্রিমেন্ট কোন স্টেপে আপলোড করতে হবে। পপুলেশন রেজিস্ট্রি অথবা রেন্টাল এগ্রিমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি আপনার যেই ম্যারিজ কাপল আপনি দেখাচ্ছেন, যে আপনি ম্যারিড কাপল, আপনারা দুজন একসাথে থাকেন কিনা সেটার জন্য আমি বলেছিলাম একটা রেন্টাল এগ্রিমেন্ট কপি দেখানোর জন্য। এই সুইডেনের বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির জন্য রেন্টাল এগ্রিমেন্টটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এখানে অনেক সাম্ব থাকে। সাম্ব মানে হচ্ছে যে তারা বিয়ে করেনি বাট তারা কন্ট্রাকচুয়াল পার্টনার, অথবা তারা কোনো দীর্ঘমেয়াদী পার্টনার হতে পারে, বা তারা লিভ টুগেদার করে, একসাথে বাসায় থাকে এবং তারা পপুলেশন রেজিস্ট্রির মাধ্যমেও তারা ম্যারিড না হয়েও পার্টনার্ড কাপল হতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি আপনারা যে ম্যারিড কাপল, সেই ম্যারিড কাপল বা আপনারা যে একসাথে থাকছেন সেটার একটা প্রমাণ হিসাবে এই ধরনের একটা রেন্টাল এগ্রিমেন্ট, যে আপনারা একই বাসায় থাকেন বা আপনার আসবাবপত্র কোনো কিছু একসাথে কিনেছেন, বা আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেই অ্যাপার্টমেন্টে যদি তার কোনো অংশ থাকে বা অংশীদারিত্ব থাকে, বা এমন কোনো জিনিস যেটা আপনারা একই সাথে ইউজ করছেন, এরকম কোনো জিনিসের একটা প্রমাণপত্র দেওয়া লাগবে। এখন কোশ্চেন হচ্ছে যে যদি ম্যারিড কাপল হয় তাহলে সেটা দেওয়া লাগবে কিনা। আমি দিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হয়েছিল যে ইউরোপের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি অনেক সময় ম্যারিড কাপলরাও একসাথে থাকে না ইউরোপে, ম্যারিড কাপলরাও আলাদা আলাদা বাসায় থাকে, মাঝে মাঝে তারা একসাথে দেখা করে, অনেক সময় তারা ডিভোর্সড হয় না বাট সেপারেটেড হয়, তখন তারা ম্যারিড বলে বাট কাগজে কলমে ম্যারিড বলে কিন্তু তারা থাকে ডিফারেন্ট বাসায়। সো এই জিনিসটা বোঝানোর জন্য অবশ্যই রেন্টাল এগ্রিমেন্ট বা পপুলেশন রেজিস্ট্রি সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। আমি শুধু একটা কথাই বলবো যে যদি আপনারা রেন্টাল এগ্রিমেন্ট দেন তাহলে এটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য খুব ভালো হবে, যদি না দেন তাহলে কোনো ক্ষতি নেই, বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যারিড কাপল মানে হচ্ছে তারা একই সাথে থাকে, বসবাস করে। সো ম্যারিড কাপলের ম্যারিজ সার্টিফিকেট যদি আপনি দেন তাহলে আপনার রেন্টাল এগ্রিমেন্ট না দিলেও চলবে, বাট যেহেতু রেন্টাল এগ্রিমেন্টটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টটা মিট করতে হবে, সো সেই ক্ষেত্রে আপনি রেন্টাল এগ্রিমেন্টটা অবশ্যই অ্যাটাচ করে দিতে পারেন, এটা আপনার অ্যাপ্লিকেশনের সেফটির জন্য।
আচ্ছা, আর হচ্ছে রেন্টাল এগ্রিমেন্টের কপি আপনারা বলেছিলেন অনেকে, ফরম্যাট ফরম্যাটটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, আমি অনেক খুঁজেছি মাঝখানের দিনগুলোতে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, যদি আমি খুঁজে পাই পরের কোনো একটা পর্বে হয়তো আমি আপলোড করতে পারি, বাট এই এই পর্বে আমি আপলোড করতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আপনারা রেন্টাল এগ্রিমেন্টের কপি আপনারা চান তাহলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, প্রচুর পরিমাণে রেন্টাল এগ্রিমেন্টের কপি আছে। পপুলেশন রেজিস্ট্রি সার্টিফিকেট মানে বোঝাচ্ছে, চেয়ারম্যান সার্টিফিকেট বোঝাচ্ছে যে চেয়ারম্যান অফিস থেকে আপনাদের দুজন স্বামী স্ত্রী এরকম একটা সার্টিফিকেট দিবে, বা চেয়ারম্যান থেকে আপনারা দুজন একই সাথে বসবাস করেন সে ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানে এরকম একটা সার্টিফিকেট বা সনদপত্র সে দিতে পারে, অথবা যারা ঢাকাতে থাকেন বা কমিশনার ওয়ার্ড কমিশনারের আন্ডারে থাকেন তারা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে এই ধরনের একটা ডকুমেন্টস চাইলেই আপনাদেরকে দিয়ে দিবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় আপলোড করবেন, ম্যারেজ সার্টিফিকেট যেখানে আপলোড করছেন সেখানে আপনি রেন্টাল এগ্রিমেন্টটাও আপলোড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং লিখে দিতে হবে আপনি কি ডকুমেন্টটা আপলোড করছেন, সেই ডকুমেন্টের রিনেমে আপনি ডকুমেন্টের নাম লিখে দিবেন, ম্যারেজ সার্টিফিকেটের ঘরেই আপনি আপলোড করতে পারবেন। তারপর ওনার কোশ্চেন ছিল পপুলেশন রেজিস্ট্রি না করে অ্যাপ্লিক্যান্ট এবং স্পাউসের বার্থ সার্টিফিকেট কি কোথাও আপলোড করতে হবে, ইফ ইয়েস তবে কোন স্টেপে করব। আপনাদের আপনাদের নিজস্ব জন্ম নিবন্ধন যেটা বার্থ সার্টিফিকেট সেটা আপলোড করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি আপনার পাসপোর্টের কপি আপলোড করছেন আইডেন্টিফিকেশন হিসাবে, সো এটি হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। যদি আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে দেন তাহলে সেটা এক্সট্রা একটা কপি দেওয়া হবে, ভালো দিলে, কিন্তু দেওয়া আবশ্যক না, অর্থাৎ আপনাকে বার্থ সার্টিফিকেটের কপি দিতেই হবে এমন কোনো কথা নেই, বাট যদি আপনি দিয়ে দেন তাহলে সেটা পাসপোর্টের আইডেন্টিফিকেশনের যেহেতু একটা কপি এটা, সো পাসপোর্ট যেখানে আপলোড করছেন ঠিক সেখানেই আবার আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন। আর এখানে আপনি বলেছেন যে পপুলেশন রেজিস্ট্রি না করে যদি আপনি অ্যাপ্লিক্যান্ট, পপুলেশন রেজিস্ট্রি সার্টিফিকেট যেটা সেটা এক জিনিস, আপনার বার্থ সার্টিফিকেট হচ্ছে আরেক জিনিস। সো আপনি বার্থ সার্টিফিকেট দিচ্ছেন আপনার আইডেন্টিফিকেশনের জন্য, আপনার পাসপোর্টের সাথে একটা সাপোর্ট ডকুমেন্ট হিসেবে দিচ্ছেন, আর আপনার ওয়াইফের সাথে আপনার আপনি একসাথে থাকেন বা আপনার একসাথেই লিভ টুগেদার করছেন সেই লিভ টুগেদারের কপি তো আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে কভার হবে না, সো সেই ক্ষেত্রে আপনাকে পপুলেশন রেজিস্ট্রি সার্টিফিকেটটাই নিতে হবে, অথবা মানে যেটা বললাম ওয়ার্ড কমিশনার থেকে আপনারা সে আপনাদেরকে ব্যক্তিগতভাবে চেনে একটা চারিত্রিক সনদপত্র দিয়ে দিবে আপনাদের যে আপনারা একসাথেই বসবাস করছেন দীর্ঘদিন যাবত এবং উনি পার্সোনালি আপনাদেরকে চেনে, এরকম একটা কপি দিয়ে দিলেই হবে। এটা এতটা ইম্পর্টেন্ট কিছু না, বাট ইউরোপের ইউরোপ কান্ট্রিগুলোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে একসাথে বসবাস করে কিনা, কারণ এটার উপর অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে, তো সেই জন্য এইখানে মানে রেন্টাল এগ্রিমেন্ট বা পপুলেশন রেজিস্ট্রি সার্টিফিকেটটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে এমবেসি অফিসার যে ভিসা অফিসার আছে উনি যদি বাংলাদেশি হয়ে থাকেন উনি অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট সম্বন্ধে সোশ্যাল যে কনটেক্সট আছে সেই কনটেক্সট সম্পর্কে অলরেডি তিনি সব কিছু জানেন, সো সেই ক্ষেত্রে উনি এই ডকুমেন্টসটা না দিলে আপনার ভিসা বাদ দিয়ে দিবে এমন হবে না, হওয়ার কথা না। আচ্ছা, তিন নম্বরে আপনি লিখেছেন নিকা নামা অ্যান্ড ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ ভার্সন কাজী অফিস থেকে নেওয়া আছে, তারপরেও কি নোটারি করা লাগবে? আবার আপনার যদি অরিজিনাল ডকুমেন্ট আপনি স্ক্যান করেন তাহলে আপনার নোটারি লাগবে না, আপনি যদি ইংলিশটা অর্থাৎ ট্রান্সলেশন করেছেন ইংলিশে সেই ইংলিশ ট্রান্সলেশনটা যদি কাজী অফিস থেকে অরিজিনালটা তোলা থাকে তাহলে সেটাই আপনি স্ক্যান করে দিয়ে দিতে পারেন, আপনার নোটারি করা লাগবে না। কিন্তু যদি আপনি আপনার বাংলা যেই ম্যারেজ সার্টিফিকেট আছে নিকাহ নামা আছে সেটাকে যদি আপনি বাংলাটাকে যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে সেখানে নোটারি পাবলিক করা লাগবে, আশা করি উত্তরটা পেয়েছেন। চার নম্বর আপনি লিখেছেন এডিশনাল ডকুমেন্ট যেগুলো অ্যাড করতে বললেন সুইডেনে হাউস রেন্টাল কন্ট্রাক্ট সেগুলো কোথায় এবং কোন স্টেপে আপলোড করব? আসলে স্টেপ একটাই আছে আপলোড করার জন্য, আপনি একটা যেখানে সব ডকুমেন্টসগুলো আপনি আপলোড করছেন সেখানেই আপনি আপলোড করবেন, এছাড়া আর কোনো স্টেপ নাই। তো সেখানে আপনি রেন্টাল এগ্রিমেন্টটা আপনি ম্যারেজ সার্টিফিকেটের ডকুমেন্টসের ঘরে যাচ্ছে তো সেখানে আপলোড করবেন, আপনি বাচ্চার বার্থ সার্টিফিকেটের সাথে যদি আপনার বাচ্চার আরও কোনো ডকুমেন্টস থাকে, আপনার বাচ্চা যদি অটিস্টিক হয় বা ডিসেবল হয় তাহলে তার সেই ডকুমেন্টও আপনি সেই বার্থ সার্টিফিকেটের সাথেই যোগ করতে পারেন। মানে এখানে বুঝতে হবে যে কোন পেপারসের সাথে কোন ডকুমেন্টসটা রিলেটেড, সেই ডকুমেন্টসটার রিলেশন রেখে সেইভাবে আপলোড করতে হবে, কিন্তু স্টেপ কিন্তু ওই যেখানে আপনি আছেন ওই স্টেপটাই হচ্ছে ডকুমেন্টস আপলোড করার একমাত্র স্টেপ, এর চেয়ে বেশি কিছু নেই। সো আমি আশা করি যে আপনি নবীউল বাশার ভাই আপনি আশা করি উত্তরগুলো পেয়েছেন। একজন আমাকে কোশ্চেন করেছেন 21 এপ্রিল করার পর ভিসা অ্যাপ্লাই 21 এপ্রিল করার পর ভিসা ডেট পড়েছে 2 মে, তাড়াতাড়ি অ্যাপ্লাই করা কোনো প্রবলেম কি? এটা করেছেন স্মৃতি চক্রবর্তী। না, আপনি তাড়াতাড়ি ভিসার অ্যাপ্লিকেশন করে দিতে পারেন, আপনি যদি টিউশন ফি দিয়ে ফেলেন আপনি তাড়াতাড়ি ভিসার অ্যাপ্লিকেশন করে দিতে পারেন,
বাট আমার সাজেশন হচ্ছে আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করা পছন্দ করি না, আমি সবকিছু ধীরে সুস্থে করা পছন্দ করি। সো আমার কাছে মনে হয় ধীরে সুস্থে কাজটা করলে আপনার জন্য এবং সবার জন্য, ভিসা অফিসারের জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা ভালোভাবে যাচাই বাছাই করতে তার জন্য সুবিধা হবে। সো সেই জন্য তাড়াহুড়ো না করে আপনারা সময় নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এতদিনে, আজকে হচ্ছে 14ই মে, তো এতদিনে অলরেডি অনেক অ্যাপ্লিকেশন পড়ে গেছে, ভিসার অ্যাপ্লিকেশন। সাধারণভাবে 1 থেকে 1 মে থেকে 15 মে পর্যন্ত সবাই মোটামুটি অ্যাপ্লিকেশন সেন্ড করে দেয়। যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তাদের অনেক বেশি অ্যাপ্লিকেশন নাম্বার থাকার কারণে তারা দেখা যায় যে অনেকে জুনে গিয়ে অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে আপনার ডেটটা অনেক পরে পড়ে যাবে যদি ভাইবা হয় তাহলে ভাইবার ডেটটা, এবং ভাইবার ডেট যদি আপনি মানে অনেক পরে পান তাহলে আপনি ভিসা অনেক দেরিতে পাবেন, তখন আপনি এসে এখানে ক্লাস ধরতে পারবেন না। আপনার আপনার যেই কোর্স আছে সেই কোর্স থেকে আপনার রেজিস্ট্রেশন নাম বাদ হয়ে যেতে পারে, আপনার আপনি যেই রেজিস্ট্রেশন করেছেন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনাকে আবার ফেরত আসতে হতে পারে, অনেক ধরনের ফ্যাক্টর এখানে রিলেটেড। সো আমি এই জন্য সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা সবাই অ্যাপ্লিকেশন করে ফেলুন তাড়াহুড়ো করে এখন, কারণ এখন অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিউতে যাবে। আমাকে লিখেছেন, আমি ওনার নাম বলছি না, বাট উনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন। উনি আমাকে লিখেছেন যে কোনো কারণে উনি হয়তোবা একটু বেশি সিনসিয়ার হয়ে ওনার যেই অ্যাপ্লিকেশনটা, সে ভিসা অ্যাপ্লিকেশনটা, সেই ভিসা অ্যাপ্লিকেশনটা অন্য কারো মাধ্যমে পূরণ করিয়েছেন, বা হয়তোবা ভেতরের যে জিনিসগুলো লেখা লাগবে, যে কথাগুলো লেখা লাগবে, সেই কথাগুলো যেমন বলেছে যে আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করুন বা আপনার সম্পর্কে ডিসক্রাইব করুন, তখন হয়তোবা উনি অন্য কারো কাছ থেকে লিখিয়েছেন, এবং ব্র্যাকেটের মধ্যে ওই যেই লোকটা আপনার এডিট করে দিয়েছে সেই লোকটার কোনো একটা পার্সোনাল মন্তব্য হয়তোবা ব্র্যাকেটের মধ্যে উনি লিখে দিয়েছিল, যে আপনি যখন এটা বসাবেন তখন আপনি ব্র্যাকেটের ভেতরের এই সাবজেক্টটা উল্লেখ করে দিবেন, ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল এবং বাংলায় লেখা ছিল, মানে ইংলিশ বাংলায় আর কি। তো এটা একজন অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুলে উনি চেক করে নাই, উনি ওইটা সহই অ্যাপ্লাই করে দিয়েছে, এখন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। এখন এটা ভিসা অফিসারের উপর ডিপেন্ড করবে, ভিসা অফিসার যদি ফরেন কান্ট্রি হয় অর্থাৎ ইন্ডিয়ান হয় বা অন্য কোনো কান্ট্রির হয়, শ্রীলঙ্কান হয়, ইন্ডিয়ান হয় বা পাকিস্তানি হয়, তাহলে উনি ওই ভেতরের লেখাটা, ব্র্যাকেটের লেখাটা উনি বুঝতে পারবে না, উনি মনে করবে যে এটা একটা মিস্টেক, টেক্সট মিস্টেক হয়তোবা। কিন্তু যদি এই লেখাটা যদি বাংলাদেশি কেউ পড়ে তাহলে উনি ডাইরেক্ট বুঝতে পারবেন যে এটা অন্য কারো মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, বা যিনি অ্যাপ্লিকেন্ট তিনি নিজে অ্যাপ্লিকেশনটা করে নাই। বিকজ আমি যদি ভিসা অফিসার হই, আমি যদি দেখি যে একজন এটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে আপনি আপনার সাবজেক্টটা উল্লেখ করে দিবেন, কিন্তু এই লেখাটা রয়ে গেছে সেখানে, লেখাটা মানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন তিনি ওই লেখাটা কাটে নাই বা ডিলিট করে দেয়নি, তো এই ক্ষেত্রে সাধারণত যদি ডিলিট না করে থাকে তাহলে এখানে কিন্তু প্রবলেম আছে, কারণ ভিসা অফিসার লেখাটা পড়ে বুঝে ফেলবে যে আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন না, কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যিনি অ্যাপ্লিকেশন করে ফেলেছে তিনি তো করেই ফেলেছেন, এখানে কিছু বলার নাই আর। যদি আপনার ইন্টারভিউর জন্য কল আসে আর যদি ভিসা অফিসার জিজ্ঞেস করে যে আপনি কি অ্যাপ্লিকেশনটা নিজে করেছেন, আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি নিজে করেছেন, এবং তারপর যদি আপনাকে কপিটা দেখায় যে আপনি তো এখানে এই ব্র্যাকেটের লেখাটা আপনি ভুলে তাহলে ডিলিট করেন নাই, তাহলে এটা কি আপনাকে বলছে কেউ নাকি আপনি আমাকে বলছেন এটা করার জন্য, সো তখন আপনাকে ক্ল্যারিফাই করতে হবে যে আমি আসলে এই ভেতরের লেখাটাই শুধু আমার একটা সিনিয়র বড় ভাই বা আমার চেয়ে সিনিয়র যিনি আছেন তিনি ভালো বলতে পারবেন তার কাছ থেকে লিখেছিলাম, ভুলবশত এটা মিস্টেকের কারণে মিস্টেকেনলি এটা ডিলিট করা হয়নি, এভাবে বলে এটাকে অ্যাভয়েড করতে হবে। বাট সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সটা অনেক ক্ষেত্রে কমে যায়, কারণ যখনই ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি ভিসাটা অ্যাপ্লিকেশনটা করেছেন অন্য কারো মাধ্যমে, তখন আপনার ক্যাপাবিলিটি, আপনার অ্যাবিলিটি বা এখানে ফ্রডুলেন্সের অনেক ব্যাপার স্যাপার থেকে থাকে। সো সেক্ষেত্রে ফ্রডুলেন্স থেকে অ্যাভয়েড করার জন্য সাধারণত ভিসা অফিসাররা এই ধরনের ভিসাগুলো বাদ দিয়ে দেয়, কারণ আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে গিয়েই ফ্রডুলেন্ট করছেন। আপনি ইউরোপের একটা কান্ট্রিতে আসবেন ভিসার অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনি প্রথম শুরুতেই আপনি ফ্রডুলেন্সের মাধ্যমে শুরুটা করছেন, তাহলে এখানে আসার পরে আপনি আরও কত ফ্রডুলেন্টের জড়িয়ে পড়বেন বা ফ্রডুলেন্স করবেন, আপনি কত আপনি হয়তোবা আরও অনেক ফ্রড করতে পারেন এখানে এসে। তো এটা নির্ভর করে হচ্ছে ভিসা অফিসারের উপর। আমি যিনি এই কোশ্চেনটা করেছিলেন আমাকে, আমি তাৎক্ষণিকভাবে আপনাকে অ্যান্সার করতে পারিনি বিকজ আমি অনেক ব্যস্ত ছিলাম সেজন্য, বাট আমি মানে ডেডিকেটেড ছিলাম যে আপনার এই কোশ্চেনের অ্যান্সার আমি করবো। আমার মনে হয় যে আমি সবাইকেই মেসেজটা দিতে চাই
যে আপনারা যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করেন, দয়া করে এজেন্সির সাথে বসে আপনি নিজে দেখে চেক করে একবার তারপর অ্যাপ্লিকেশনটা করেন। কারণ যে ছেলেটা বা যে মেয়েটা সুইডেনে বা জার্মানিতে বা নর্ডিক কোনো কান্ট্রিজে বা ইউরোপে বা উচ্চশিক্ষার জন্য যে কোনো দেশে, চায়নাতে হোক, সেটা সেটা জাপানে হোক, সেটা এশিয়ার সাউথ কোরিয়াতে হোক বা যে কোনো উন্নত বিষয়ে হোক না কেন, আপনি যখন অ্যাপ্লিকেশনটা করছেন তখন আপনি অবশ্যই বাংলাদেশের 8-10টা স্টুডেন্ট থেকে আপনি আলাদা। কারণ আপনি এখানে অ্যাডমিশন পেয়েছেন, অনেক যাচাই বাছাইয়ের পর আপনি অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়েছে। পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আপনার অ্যাপ্লিকেশন পড়েছে সুইডেনে, এবং সেই অ্যাপ্লিকেশন থেকে বাছাই করে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হয়েছে, আপনাকে একটা সাবজেক্টে পড়ার জন্য অনুমোদন দিচ্ছে এখানকার সরকার, এখানকার ইউনিভার্সিটি। আর আপনি আপনার আপনি অ্যাপ্লিকেশনই ঠিকমতো করতে পারছেন না বা আপনি অ্যাপ্লিকেশন করতে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন, তাহলে এখানে এসে এখানের যে লাইফ স্টাইল, এখানে আসার পর আপনাকে আরও অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে আরও অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে অনেক বেশি স্মার্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আসার পর কতটা চ্যালেঞ্জ দিতে পারবেন, এটা আসলেই একটা প্রশ্নস্বরূপ। সো আমি বলবো যে যারাই আপনারা ভিসার অ্যাপ্লিকেশন করেন, এজেন্সির মাধ্যমে করেন, যারাই এজেন্সির মাধ্যমে করেন তারা এজেন্সির লোকের সাথে স্কেজুল করেন, তারপরে বসে যে হ্যাঁ আমি আমার ভিসার অ্যাপ্লিকেশনটা নিজে দেখে তারপরে দিব, আপনি সেন্ড করতে পারবেন না, আমি নিজে দেখে তারপরে দিব, এমন যদি করেন আমার মনে হয় না কোনো এজেন্সি এরকম বলবে যে না আপনার ভিসার অ্যাপ্লিকেশন আপনি নিজে দেখতে পারবেন না। এরকম যদি কেউ বলে থাকে তাহলে সেটা অন্য জিনিস, কিন্তু আপনারা ট্রাই করবেন যে যদি কেউ এরকম থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে চেক করে দেওয়ার জন্য। কারণ প্রতি বছর অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা অনেক স্কলারশিপ পেয়ে এখানে আসে বা আসতে চায়, স্কলারশিপ পেয়েও যায়, কোনো কারণে ভিসার অ্যাপ্লিকেশনের কোনো ফ্রডুলেন্সের কারণে তাদের ভিসা অ্যাপ্লিকেশনটা বাদ হয়ে যায় এবং তাদের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। বাংলাদেশে যারা লেখাপড়া করছেন তাদের ভবিষ্যতের কোনো প্রবলেম আছে সেটা আমি বলছি না, বাট যারা অবশ্যই এই দেশে আসছেন উচ্চশিক্ষা নেওয়ার জন্য তারা অবশ্যই একসময় বাংলাদেশের হয়ে কাজ করবেন, বাংলাদেশে যাওয়ার পর তারা এই শিক্ষাটাকে অনেক অনেকটা অ্যাপ্লাই করবেন। সো সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর আপনি এতদিন যে কষ্ট করে অ্যাপ্লিকেশন করলেন, অ্যাডমিটেড হলেন, তারপর এখন টিউশন ফি দিলেন, কোনো কারণে আপনার জন্য আপনার যদি ভিসাটা ক্যান্সেল হয়ে যায় বা ভিসাটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে এখানে সবচেয়ে বেশি আফসোসের পরিসীমাটা সবচেয়ে বেশি আপনারই থাকবে। সো আমি এতটুকুই বলবো। শুধু আমার আরও অনেকগুলো কোশ্চেনের ইয়ে ছিল আপনাদের ভিসার, কিন্তু আমি এখন ভিসার অ্যাপ্লিকেশনের কোশ্চেন নিয়ে আর কথা বলবো না, আমি এখন চলে যাচ্ছি ভিসার ইন্টারভিউ নিয়ে। অর্থাৎ ভিসার ইন্টারভিউতে যদি কাউকে কল করা হয় তাহলে সে কীভাবে প্রস্তুতি নেবে ভিসার ইন্টারভিউর জন্য। আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি এখানে মোবাইলে, সো আমি এগুলো দেখে দেখে একটু আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করি। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের স্টুডেন্টরা, ইন্ডিয়ান স্টুডেন্টদের কথা বলবো না কারণ ইন্ডিয়ান স্টুডেন্টরা খুব স্মার্ট, ওরা কথাবার্তায় মানে পড়ালেখায় না পারলেও কথাবার্তায় তারা খুব স্মার্ট, তাদের প্রেজেন্টেশন অনেক ভালো। সো যখন তারা ইংলিশে কথা বলে তখন তাদের ইংলিশের অ্যাকসেন্ট খুবই বাজে অ্যাকসেন্ট, তাদের অ্যাকসেন্টের ইংলিশ অ্যাকসেন্ট খুব একটা ভালো না, আমার কাছে ইংলিশ ইন্ডিয়ান অ্যাকসেন্ট একেবারেই পছন্দ না আমার, বাট যখন তারা কথা বলে তখন তাদের ফ্লুয়েন্সি এবং তাদের প্রেজেন্টেশনের কারণে তাদের অনেক দোষ ধামাচাপা পড়ে যায়, তারা দেখা যায় যে ওগুলো থেকে বেঁচে যায়। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে, বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে, অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই যারা আইএলটিএস না দিয়ে অ্যাপ্লিকেশন করে তাদের ক্ষেত্রে ইংলিশে কথা বলাটা অনেক দুষ্কর হয়ে যায় ভিসার ইন্টারভিউতে। সো প্রথম যেই প্রিপারেশন সেটা হচ্ছে যে আপনি ইংলিশে স্পিক করুন, ইংলিশে মানুষের সাথে কথা বলুন এবং আপনি প্র্যাকটিসটাও ইংলিশে করুন। ইংলিশে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি আসবে। যদি আপনি আইএলটিএস করে না থাকেন তাদের জন্য বলছি, বা আইএলটিএসে যাদের 5.5 বা 6 এরকম আছে সিজিপিএ ব্র্যান্ড স্কোর তাদের জন্য বলবো যে আপনি আইএলটিএস যদি আপনার না থাকে তাহলে আপনি ইংলিশে স্পিক করুন। কারণ অনেক সময় ভিসা অফিসার আপনাকে কোশ্চেন করবে, একটা ইংলিশে একটা কোশ্চেন করলো এবং সেই কোশ্চেনটা আপনি বুঝলেন না। যেমন ধরেন যে সে আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য প্রিপারেশন টু গো টু সুইডেন ফর ইউ, তখন আপনি কোশ্চেনটা বুঝলেন না, আপনি বললেন সরি। আপনাকে আবার কোশ্চেনটা করলো সে যে হোয়াট ইজ দ্য প্রিপারেশন ইউ হ্যাভ টু গো টু সুইডেন, তখন আপনি আবারও বুঝলেন না, আবার আপনি সরি বলবেন। তাহলে কিন্তু এখানে আপনি আপনার যে কথাটা আপনি বুঝতে পারছেন না সেই বুঝতে না পারাটা দোষের কিছু না, বাট ইন্টারভিউর জন্য ভিসা ইন্টারভিউতে এই এটা অনেক বড় একটা দোষ। বিকজ আপনি ইংলিশ স্পিকিং বা সুইডিশ ইংলিশ স্পিকিং একটা কান্ট্রিতে যাচ্ছেন, সেখানে আপনি যদি ইংলিশে কথাই চালা যেতে না পারেন তাহলে আপনি এই দেশে এসে সার্ভাইভ করবেন কীভাবে?
সো ভিসা অফিসারের জন্য ডিসিশন নেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে যদি আপনি এই এই ধরনের কোনো প্রবলেম করেন। সো ইংলিশের ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং ইংলিশটা ভালোভাবে শিখতে হবে, এবং কথা বলার সময় আপনি অবশ্যই ইংলিশে যখন কথা বলবেন তখন কনফিডেন্ট থাকবেন যে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই বোধগম্য হচ্ছে, বোঝা যাচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন। অনেক সময় এমন হয় যে অনেক স্টুডেন্টরা ইংলিশে কথা বলে, ভালোই কথা বলছে, কিন্তু সে কি বলতে চাচ্ছে সেটা কোনো মিনিং রাখে না, কোনো কিছু বোঝা যায় না সে কি বলতে চাচ্ছে, তার কথার ভাবমূর্তিটা অস্পষ্ট। যেমন একজন স্টুডেন্টকে কোশ্চেন করা হলো যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, স্টুডেন্টটা কোশ্চেনের অ্যান্সার করছে যে আমি একটা কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে ছিলাম, তারপরে আমি ওখান থেকে ম্যানেজার হয়েছি, এখন আমি ম্যানেজার থেকে আমার এইম হচ্ছে যে আমি উচ্চশিক্ষা নিব এবং সেই উচ্চশিক্ষা থেকে আমি আবার ওখানে আমার লাইফ মানে আমার ক্যারিয়ারকে আরো ভালো করব, এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। কিন্তু এখানে কিন্তু আপনার ক্যারিয়ারের ফিউচার প্ল্যান জিজ্ঞেস করা হচ্ছে না, আপনার ফিউচার প্ল্যান জিজ্ঞেস করা হচ্ছে আপনি সুইডেনে যাওয়ার জন্য যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনের পর আপনি কি করবেন। আপনি সুইডেন গেলেন, সুইডেন যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ফিউচার প্ল্যান কি, অর্থাৎ আপনি ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন, সো আপনার ফ্যামিলির ফিউচার প্ল্যান কি সেখানে, বা আপনি কি সুইডেনে থেকে যাবেন নাকি সুইডেন থেকে আবার ব্যাক করবেন, বা আপনি যে লেখাপড়া করতে চাচ্ছেন সেই লেখাপড়ার ফিউচার প্ল্যানটা কি, কারণ আপনি তো আসতেছেন স্টুডেন্ট ভিসায়, আপনি তো ওয়ার্ক পারমিট ভিসায় আসছেন না। সো আপনাকে ওই এডুকেশনের ব্যাপারটা দিয়ে আপনাকে ক্ল্যারিফাই করতে হবে, উনি আপনাকে জিজ্ঞেস করে নাই যে আপনি কোথায় জব করেছেন এবং আপনি আপনার ক্যারিয়ার ফিউচার প্ল্যান কোথায় নিতে চান, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। এখানে ফ্যাক্ট হচ্ছে আপনার আপনি যে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন এই উচ্চশিক্ষা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি বলতে পারেন। আপনারা কোশ্চেন করতে পারেন ভাই এটার অ্যান্সার কী হবে, আমি বলে দিতে পারি কিছু অ্যান্সার, বাট প্রত্যেকের আলাদা আলাদা অ্যান্সার থাকবে অফকোর্স। যে যদি মাস্টার্স করতে আপনি আসেন তাহলে আপনি বলতে পারেন যে আমার পিএইচডি করার ইচ্ছা আছে, আমি আরও বেশি উচ্চশিক্ষা নিতে চাই, পিএইচডি করার পর যদি আমি সুযোগ পাই তাহলে আমি পোস্ট ডক্টরাল করবো, পোস্ট ডক্টরালের পর আমার ইচ্ছা আছে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে পড়াবো, এটা হতে পারে। আচ্ছা এখন হচ্ছে নার্ভাস, ভিসার ইন্টারভিউর কথা শুনলেই মানুষ নার্ভাস হয়ে যায়, সবাই মনে করে যে কী না কি জিজ্ঞেস করবে, আসলে নার্ভাস হওয়ার কিছু নেই। যে মানুষটা আপনার ইন্টারভিউ নিবে সেই সে বাংলাদেশি হতে পারে এবং বাংলাদেশি হওয়ার সম্ভাবনা প্রায় 90%, কারণ সুইডেন অ্যাম্বাসি বাংলাদেশ অফিসে সাধারণত বাংলাদেশিরাই সবাই কাজ করে, সো বাংলাদেশি হবে এটা শিওর। এবং যে বাংলাদেশি আপনার ইন্টারভিউ নিবে তার যোগ্যতা আর আপনার যোগ্যতার মধ্যে পার্থক্য অনেক কম, কারণ সেও আপনার মতো লেখাপড়া করে হয়তো বা সে কখনো সুইডেনে আসেও নাই, বা কোনো সুইডেন বা অন্য কোনো অ্যাম্বাসির ভিসা ইন্টারভিউ সে ফেস করে নাই কখনো, আপনি ফেস করছেন, সো আপনি এক ধাপ এগিয়ে আছেন তার থেকে। সো ভিসা অফিসারকে ভয় পাওয়ার কিছু নেই, তাকে যথেষ্ট কনফিডেন্টলি আপনি তার কোশ্চেনের অ্যান্সার করুন, কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন ওভার কনফিডেন্ট হয়ে না যান। এখন মানুষ বলতে পারে যে ওভার কনফিডেন্ট কী জিনিস, আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে। ওভার কনফিডেন্ট হচ্ছে যে আপনার ভিসা অফিসার আপনি একটা কথা বললো এবং সেটার সাথে আপনি আর্গিউ করছেন যে না এরকম হবে না অন্যরকম কিছু একটা হবে, আপনি এটা আর্গিউ করছেন, এই ধরনের আর্গিউকেই ওভার কনফিডেন্ট বলা হয় সাধারণত। সো আমি আশা করি যে আপনারা এই ধরনের আর্গিউ করবেন না, যদি এই ধরনের কোনো কিছু উনি বলে থাকে যে না এটা তো এটা না ওইটা, আপনি বলবেন যে আমি আসলে তাহলে জানি না, কারণ আমার জানাতে কোনো অভাব থাকতে পারে আমার, কিন্তু আমি যেটা জানি সেটা আমি বললাম এবং আপনি সেটা বলতে পারেন, কিন্তু কখনোই আর্গুমেন্টে যাবেন না। আর্গুমেন্টে যাওয়া মানেই হচ্ছে আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছেন এবং আপনি ভিসা অফিসারের চেয়েও হয়তো বেশি বুঝতেছেন বা বেশি জানতেছেন, সো এই ধরনের কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না। সো এটা হচ্ছে ওভার কনফিডেন্টের সংজ্ঞা। অনেক সময় ভিসা অফিসারের কোশ্চেনের যে অ্যান্সার আপনি যে অ্যান্সার ভেবে রেখেছেন, আপনি ওখানে যাওয়ার পরে ভিসা অফিসারের কোশ্চেন শোনার পর আপনাকে আপনার মনে হতে পারে যে এই অ্যান্সারটা এখন আর দেওয়া যাবে না। যেমন এটা হতে পারে এরকম যে আপনাকে ভিসা অফিসার কোশ্চেন করছেন যে হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, তো তখন আপনি বললেন যে আপনার দুই ছেলে এবং আপনার ওয়াইফ আছে এবং আপনার দুই ছেলে আছে, তখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে হোয়াট ইজ ইউর ওয়াইফ ডুই, আপনার ওয়াইফ কী করে, তো তখন আপনি আগে থেকে চিন্তা করে আসছিলেন যে আপনার ওয়াইফ হাউস ওয়াইফ,
কিন্তু এর আগের বিভিন্ন ফিউচার প্ল্যানে আপনি অলরেডি বলে ফেলছেন যে আপনার ওয়াইফ আপনার ওয়াইফ ওখানে গিয়ে জব করবে বা আপনি ওখানে গিয়ে জব করবেন, আপনার ওয়াইফ আপনাকে হেল্প করবে জবে, বা তার সে এখানে এসে লেখাপড়া করবে, এই ধরনের কোনো একটা কোশ্চেনের অ্যান্সার হয়তো বা আপনি এর আগেই দিয়ে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তার একটা জবের কথা আপনি বলে দিতে পারেন, অথবা আপনি আপনার ওয়াইফের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে ফোকাস করতে পারেন। কারণ আপনার ওয়াইফের যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, সে সুইডেনে এসে কীভাবে জব করবে, এটা একটা ব্যাপার। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, তখন আপনি আপনার ওয়াইফের ক্ষেত্রে আপনার ওয়াইফের যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেইটার ব্যাপারে আপনি বলবেন। আপনি একেবারে হাউসওয়াইফ বলে এখানে থেমে গেলে সেই ক্ষেত্রে ভিসা অফিসারের ক্ষেত্রে ডিসিশন নিতে একটু কঠিন হবে যে আপনি ফ্যামিলি সহ আসবেন নাকি আপনি একা জেলে গেলে আপনার জন্য ভালো হয়। আপনার মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন আমি কি মিন করছি। সো যেই পয়েন্টগুলো আমি নোট ডাউন করে রেখেছি, সাধারণত কোন জিনিসগুলো আপনাদের এখন থেকে জানা লাগবে, পার্ট ওয়ানে আজকে আমি শুধু সেই জিনিসগুলো নিয়েই কথা বলবো যেগুলো নিয়ে আসলে আপনাদের জানা জরুরি ভিসা ইন্টারভিউর আগে। প্রথমেই হচ্ছে যে আপনি যেই কোর্সে পড়তে যাচ্ছেন সেই কোর্স সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই কোর্সটা কয়টা সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে কয়টা সাবজেক্ট, এবং এই সাবজেক্টগুলো কী কী, এবং আপনি কত ক্রেডিটে লেখাপড়া করতে যাচ্ছেন। মোদা কথা হচ্ছে যে আপনি আপনার কোর্স, যে কোর্স মাস্টার্স প্রোগ্রাম করতে আপনি এখানে আসতে যাচ্ছেন সেই প্রোগ্রাম সম্পর্কে, সেই কোর্স সম্পর্কে আপনার সুন্দর একটা ধারণা থাকতে হবে। আপনি আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য টিউশন ফি ফর ইয়োর কোর্স, ফর ইয়োর প্রোগ্রাম, আপনি আপনার টিউশন ফিটা ঠিক মতো বলতে পারলেন না, আপনি বলতে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন 61,500 নাকি 71,500, আপনি বুঝতে পারছেন না আপনি 61,500 বলছেন অথবা 62,500 বলছেন। এখন এই জিনিসটা আপনাকে কিন্তু আগে থেকে সোজা সোজা কথা আপনাকে জেনে নিতে হবে। সো এই আপনার কোর্স কারিকুলাম সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোর্স সম্পর্কে জানা। তারপর আপনার যে ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি, আপনি কোন ফ্যাকাল্টিতে লেখাপড়া করতে আসতেছেন। এখানে দেখা গেল ফ্যাকাল্টি বলতে আমি এখানে ম্যানেজমেন্টকে বোঝাচ্ছি, আমি এখানে মার্কেটিংকে বোঝাচ্ছি, আমি এখানে ডিপার্টমেন্ট বলতে কমার্স ব্যাকগ্রাউন্ডকে বোঝ, বিজনেস স্টাডিজকে বোঝাচ্ছি, আমি ডিপার্টমেন্ট বলতে আমি এখানে সায়েন্স ডিপার্টমেন্টকে বোঝাচ্ছি। যদি কেউ ডক্টরেট পড়তে আসেন বা ইঞ্জিনিয়ারিং করতে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হবেন। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা নাম আছে, এখানে আপনি ইউনিভার্সিটিতে গেলেই আপনি দেখতে পারবেন এই এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে এটা আছে, ঠিক আছে। আপনি যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন এবং আপনার যে কোর্স আছে সেই কোর্সে যাবেন, তখনই আপনি ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট দেখতে পারবেন। আপনি ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিয়ে রাখেন, তাহলে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে। আচ্ছা, অনেকে বলতে পারে আমাকে হয়তো যে ভাইয়া আমি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছি, আমি কীভাবে এগুলো প্রিপারেশন নেব। ভাই, আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করলেও তো আপনি ওয়েবসাইটে গিয়েই ইউনিভার্সিটি, আপনার কোর্স, আপনার যেই ফ্যাকাল্টি আছে ডিপার্টমেন্ট, সেগুলো সম্বন্ধে তো আপনি নিজেই প্রিপারেশন নিতে পারেন। সেগুলোর জন্য আপনার কেন আরেকজনের উপর নির্ভর হয়ে থাকতে হবে, তাই না? তো তারপর হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করতে আসছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার ভালো একটা জ্ঞান থাকতে হবে, এবং ওই ইউনিভার্সিটিতে যেই শহরে অবস্থিত সেই শহর সম্পর্কেও আপনাকে ভালো একটা ধারণা থাকতে হবে। আপনার কোনোভাবেই ওই শহরের শহরটা কোন দিকে, যেমন যদি বলা হয় যে আপনি যদি মালমো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে আসেন, তাহলে যদি বলা হয় যে মালমো সুইডেনের কোন দিকে অবস্থিত, আপনাকে বলতে হবে যে এটা সাউথে অবস্থিত, বিকজ এটা হচ্ছে একেবারে লাস্ট সাউথের অংশ। আপনাকে আপনি যদি উমিয়াতে লেখাপড়া করতে আসেন, আপনাকে জিজ্ঞেস করা হবে উমিয়া সুইডেনের কোন জায়গায়, তখন আপনাকে বলতে হবে যে এটা নর্থে অবস্থিত। জাস্ট এতটুকু ধারণা থাকলেই হবে। সো একটা ম্যাপে দেখে ওই শহর সম্পর্কে একটা ধারণা নিতে হবে, এবং ওই শহর সম্পর্কে কিছু গুগল করে বা উইকিপিডিয়াতে দেখে ওই শহর সম্পর্কে কিছু জেনে নিতে হবে, এবং আপনি ওই শহরে ওই শহরের ওই ইউনিভার্সিটি কেন চুজ করেছেন, ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কী, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওই ইউনিভার্সিটি কি কোনো অর্থ বহন করে কিনা, বা র্যাঙ্কিংয়ে কততম, বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদি নাও থেকে থাকে, বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সুইডেনের সব ইউনিভার্সিটি কোনো না কোনো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে। সো আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং জানেন তাহলে সেটা যদি বলতে পারেন তাহলে সেটা খুব ভালো একটা অ্যান্সার হবে যে এটা ওয়ার্ল্ডের কয়েকটা নামি দামি ইউনিভার্সিটির মধ্যে একটা, ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়েও এটা এততম, তো এই জন্য আমি ইউনিভার্সিটি চুজ করেছি এবং আমি শহরটা চুজ করেছি। যদি উপসালা ইউনিভার্সিটি হয় তাহলে আপনি বলতে পারেন যে এটা রাজধানীর একেবারে কাছে,
আপনি যদি শেলমার্স ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে আসেন তাহলে আপনি বলতে পারবেন যে এটা গোথেনবার্গে অবস্থিত, গোথেনবার্গে এটা সেকেন্ড বিগেস্ট একটা সিটি, সো সেই সিটিতে লেখাপড়া করতে যেতে চাই আমি, বা আমি মালমোতে লেখাপড়া করতে চাই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোপেনহেগেনের খুব কাছে, ডেনমার্কের কাছে, সো আমি চাই যে আমি কোপেনহেগেন আমি লেখাপড়া করতে, আমার আগে থেকে আগ্রহ ছিল কিন্তু আমি যেতে পারিনি, এই জন্য আমি মালমো চুজ করেছি যেন আমি মালমোতে লেখাপড়া করতে পারি। এইভাবে আপনি আপনার যে ইউনিভার্সিটি এবং যে ইউনিভার্সিটির যে সিটিতে আপনার ইউনিভার্সিটিটা সেই সিটি সম্পর্কে আপনি সুন্দর একটা ধারণা নিয়ে রাখবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা এই ধারণাগুলো এখন থেকেই নেওয়া শুরু করেন, কারণ আপনাদেরকে এটার জন্য প্রিপারেশন একটু ভালো প্রিপারেশন নিতে হবে। এবছর গত বছরও ভিসা অনেকেরই ভিসা বাদ হয়েছে, ক্যান্সেল হয়েছে গত বছর, এবছর ভিসা বাদ দেওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ প্রত্যেক বছর এখন সব নিয়মকানুনগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে এবং সাধারণভাবে ভিসার অফিসারদেরকে ওভাবে ইনস্ট্রাকশনও দেওয়া থাকে যে আপনি কত পার্সেন্ট ভিসা আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিতে পারবেন উইদাউট ইন্টারভিউ, এবং তারপরে ইন্টারভিউ যাদের হয় তাদের ক্ষেত্রে 50-50 চান্স থাকে। সো এই জন্য আমি বলবো যে যাদের ইন্টারভিউ হবে তারা অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে তারপর আপনারা সামনের দিকে আগাবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করছি। তো শহর সম্পর্কে আপনারা এভাবে ধারণা নিবেন এবং ইউনিভার্সিটি সম্পর্কে, এবং আপনি যে প্রোগ্রামে লেখাপড়া করতে আসছেন মূলত এখানে আপনার এই জিনিসগুলোই কোশ্চেনগুলো করা হবে, ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ফ্যামিলি নিয়ে আরও কিছু কোশ্চেন থাকবে যেগুলো নিয়ে আমি পার্ট টুতে আপনাদের সাথে কথা বলবো, এবং আমি কিছু ডেমো কোশ্চেন আপনাদেরকে বলে দিব যে এই কোশ্চেনগুলো নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য, তাহলে আপনারা হয়তো বা ভিসা ইন্টারভিউটা খুব কনফিডেন্টলি দিতে পারবেন। আমার মনে হয় না যে ভিসা ইন্টারভিউ বাংলাদেশের কোনো স্টুডেন্টের জন্য ভিসা ইন্টারভিউ খুব বড় ধরনের কোনো ইন্টারভিউ, কারণ বাংলাদেশের স্টুডেন্টরা যারা সুইডেনে আসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং যারা অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছেন তারা অবশ্যই অবশ্যই অনেক নিঃসন্দেহে অনেক ভালো স্টুডেন্ট এবং তারা অনেক ইন্টারভিউ দিয়ে অলরেডি অভ্যস্ত। সো ভিসার ইন্টারভিউর ক্ষেত্রে আমার মনে হয় না আপনাদের মানে খুব একটা সমস্যা হবে। সো শুধু কোশ্চেনগুলো জানা এবং আগে থেকে প্রিপারেশন নেওয়া এবং ইংলিশের দক্ষতাটা নিজের থেকেই একটু কনফিডেন্ট থাকা যে আপনি ইংলিশে দক্ষ, স্কিলড ইন্টারভিউ দেওয়া যেটাকে বলা হয় সেই রকম একটা ইন্টারভিউ দিতে পারলে আপনার ভিসার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বলে আমি আশা করি। আমার কাছে মনে হয় যে ভিসা নিয়ে আজকে অনেক কথাবার্তা হয়ে গেছে, নেক্সট পর্বতে আমি ভিসার ইন্টারভিউ নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো যেগুলো হয়তোবা আপনাদের ভিসা ইন্টারভিউতে খুব কাজে লাগবে। আপনারা অবশ্যই সবাই রোজা আছেন সুইডেনে, এখানে প্রায় 20 ঘন্টার উপরে রোজা, আমাদের এদিকে রোজার টাইমটা হচ্ছে প্রায় 19 ঘন্টার মতো, কিন্তু নর্থের দিকে রোজার টাইমটা আরও বেশি, ওখানে প্রায় 20-21 ঘন্টার মতো রোজা রাখতে হচ্ছে যারা মুসল্লি আছে তাদেরকে। তো আমরা রোজা রাখছি তারপরেও, কারণ রোজা তো রাখতেই হবে, এটা ফরজ, আর অবশ্যই আপনারা রোজা রাখছেন, বাংলাদেশের রোজার সময়টা একটু কম যদিও আপনারা আশা করি ভালোভাবেই রোজা রাখছেন। তো আশা করি আপনারা সবাই সুস্থে সুন্দরভাবে ভিসার অ্যাপ্লিকেশন করবেন এবং ভিসার ইন্টারভিউ দিবেন, এবং নেক্সট ইয়ারে হয়তোবা আপনাদের সাথে যারা হ্যামস্টাডে আসবেন তাদের সাথে হয়তোবা আমরা আবার ইফতারি করবো ইনশাআল্লাহ এবারের মতো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।